তোর মামি আছে বাচ্চা যা। আরে পাগল হলে নাকি পঞ্চাশ টাকা দিয়েছি অসুখ পেট খারাপ হবো, ওরা যে পরিবেশে পানায় ওই সমস্ত জিনিস তোর খাওয়ার না কেন তোকে তুমি অসুস্থ হবো, অসুস্থ হলে তোকে হাসপাতালে রাখবো, হাসপাতালে ভর্তি করতে মানে খরচা হবো, ওষুধ কেনা লাগবো, ডাক্তার ভিজিট মেলা করবো। বাবা আমার কাছে আমার কোনো দুঃখ নাই, ইজ্জত যাই যাই গিয়া কিন্তু বাবা আমি তো টিহা দিয়ে হারবো না। আমার এক কাম করি, মামার লুঙ্গি নিয়ে যাই গিয়া দিহান আলম কি করছে কি না করছে সেটা তো আমি শুনতে চাইতাছি না। দিহান আর হুমায়ুন ওর তো তোমার ভাগনা, পঞ্চাশ টাকা চাইছে দিয়া দিতা, ওতে কি হইতো? হ্যাঁ আচ্ছা বা, তোমার একটা ভালো কথা কই, তোমার এই যে এত জায়গা সম্পত্তি, এত বড় একটা বিল্ডিং করতেছো, এইসব নিয়ে কি তুমি কবর যেতে পারবা? শোনো, তুমি দিন থাকতেই ভালো হয়ে যাও। মেয়ে কয় কি, সয় সম্পত্তি কাকর নিকে করি, সয় সম্পত্তি তো তখন দিকেই করি, আমি মরে গেলে পারে এই সয় সম্পত্তি তখনই থাকবো, তোরা তো বাগজক করে খাবি। দেখো বাবা, আমি তোমার ভালো একটা কথা বলি, এই সয় সম্পত্তি সবটা আমার জন্যই করতেছো, কিন্তু যখন আমি রাস্তা দিয়ে যাই তখন মানুষ বলে যে ওই যে সাগর কিপটার মেয়ে যাইতেছে, তখন কি মান সম্মান থাকে? ওইগুলা শোনার থেকে মরে যাওয়া ভালো। ওই যে চুপকার, কথায় আছে না, জাগর নিয়ে করি চুরি তারাই কয়েছো, আসলে তখন নিয়ে সয় সম্পদ করলি কি হবো? তোরা আমার মূল্যায়ন বুঝলি না, তোর খেলাবার জীবন বেড়া দুই সাই গেলি। আর ভাল লাগে না, ভালো কথা বলতে গেলে এগুলো ভাল লাগে না। এই তারা যে মানুষ ভালো একটা কাপড় চোপড় কোন জীবনে পয়রা দেখলো না, আর এমনই একটা মানুষ চেরা পাইতা পেশাব করে যাতে মাটি অন্য খৈসার আরেক জায়গায় না যায়, সেই মানুষের কাছে গেছে তুই শিক্ষা দেবার লিগা, কি শিক্ষা দেবার গেছিস? আব্বা পঞ্চাশ টাকা যাইছিলাম, কত কি কয়া নিয়ে দৌড় মারলো কোথায়? আব্বা শিক্ষা কি, এরা তো বড় শিক্ষা না, তার যত সয় সম্পত্তি আছে সব তো আমারই, একদিন একদিন হয়ে যাবো গা। হ্যাঁ এটা তুই কি কইলি, তার সয় সম্পত্তি তোর হবো মানে? আমি তো বুঝলাম না কিছুই, কেমন হবো? আব্বা তুমি বুঝো না, হ্যাঁ যে মেয়েরা, এই মেয়েরা যদি আমি বিয়ে করি দুদিন পরে, হ্যাঁ তো কোনো পোলা ডোলা নাই, একটা মেয়াই ওই মেয়ের জামাই চলতে আমি, তাহলে ওই সয় সম্পত্তি কার? আমারই। চোখ একদম চোখ, আর একটা কথা ওইটা নিয়ে কবি না,
তার মেয়ে বিয়ে করবো। এই তোর বাপি কি যার তার সাথে আত্মীয় করবো রে? ওই কন্ডুস মার্কা ওই শালারে কি আমি আমার বিয়ে বানাবো জীবনেও না। আমি তো বড্ড ভুল করছি ওই কিপটা মার্কা লোকের বুইন্ডারে বিয়ে করে, এই ভুল আমার পোলায় করবি না মেনে নেবো, খবরদার। এই কথা ভুলেও আর কোনদিন করবি না, যা চোখের সামনে দেখা যায় আর তাই করি। আমার মনের মধ্যে যেটা একবার গাইতে গেছে গা ওটা আমি করবো, তোর গাতা গাতি আমি ছুটামু। হ্যাঁ ছোট লোকের লোকে গেছে আত্মীয় করবো, হে মেয়ে বিয়ে করে সম্পত্তি মালিক হবো। হ্যাঁ বাট আমি তোর জন্য কম করছি রে। বুদ্ধিটা অনেক সুন্দর, তোর একটা কাজ করতে হবো, এই বুদ্ধিটা না জুতা কারে বলে দাঁত দিছিল, এই জুতা 13 দিন বলে পড়ছে বলে ক্ষয় বলে হয়ে গেছে, হিনে কান্দা কান্দি বাজাই দিছে, 50টা যাইছি তার নিয়ে কত কথা কয়ে নিয়ে কত কিছু বুঝুন বুঝবো জানে ধরে মারছে। কি করব আমার এই সম্পত্তির উপরে সম্পদ সম্পদ আমি তাকে দিব না, এই সম্পদ বেইছে প্রয়োজন আমি 1,00,000 জায়গায় থাকবো, সম্পদ সব বেছে হারিয়ে দিব, কিন্তু কাউরে সম্পদ দিব না। আমার সম্পদ নিয়ে ওগরে তো মাথা ব্যথা খায়, হ্যাঁ রাস্তাঘাটের দেহ হলে তেহাত তোমক করো তোমক করো, আমার মেয়া জন্ম দিছে, সেই মেয়ায় আমারে কয় কী কাপা তুমি কিপটা বানা করো। চিন্তা করা যায় দাঁড়া, এই সম্পদের নিয়ে এত কথা তো, সম্পদ বেয়েছে বিদা যাম, বিদা যাওয়া থাকুন, কাউকে নাকবো না আমার, আমি এক ঘরে থাকুন, তা ওই সম্পদের বাক্কা উড়ে দিব না, সম্পত্তির আশা করে রেছিস না, কাউ কানা কুড়িয়ে দিব না। আমার মেয়া আমার বিরুদ্ধে কথা কয়, আজকের থেকে বাজার ঘাট বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, বাজার ঘাটও বন্ধ, একটা করে পড়া কিনবো আমি 1,00,000 খামো, কাহুক দিব না, বুঝবি বছরে কয়দিন যায়, বাপরটা খাও তো দিশা পাও না, আমারটা খাইয়া আমার বিলাই আমার কয় মেয়াও, এবার বুঝামু বুঝামু জীবন রে জীবন। কও কাম করে মরে যায় 1,00,000, আরও কোনো খোঁজ খবর নাই, খাইলে এসে কবে ঠেকা দাও পয়সা দাও এটা করো ওটা করো, কেরা বাড়াইছে এটা ডিস্টার্ব করেছে কাম করবেন দিছি। হ্যাঁ কও কাম আছে আমার, তাহলে করে কও কি কবা কিসের কাজ, আমার তো জরুরি কথা আছে তোমার সাথে। কি আবার জরুরি কথা কও, বল মতো আগে বলো দিবে। শোনো বাবা একটা কথা কই, আমার এই সব সম্পত্তি টাকা পয়সা এই সমস্ত বিষয়ের উপরে তোমার ঘরে যে কি লোক পড়ছে এই সমস্ত কথা বাদ দিয়ে যা খুশি কও। আচ্ছা ঠিক আছে আইসা যখন দেন লাগবো, তা কত টেকা জানি কত বাবা, আমার বই মধ্যে বিশ করে বাবা তোমরা আমার চিল্লা না, টেহার কথা কইছে আমার আমার জ্ঞান হারিয়ে গেছে গা, আসলে তো আমি ইচ্ছা করে অজ্ঞান হয়েছি জীবনে উঠে হারিম না, আমি যে কীটার কীটা আমার কাছে তোমার টেহা নিবে টেহা না খাবো না আমি জীবনে। আবার কি তোমার সকল বিষয় সম্পত্তি আমরা,
সাদা কাগজে টিপসোর সাথে লিখিয়া নিলাম, তুমি আজ থেকে নিঃস্ব রায়না বিহার। ওরে আল্লাহ রে, আল্লাহ আমার আর কি হইব রে, আমি একবার নিঃস্ব হয়ে গেলাম আল্লাহ। আমার এই বিল্ডিং, আমার ফুলের বাগান, আমার দাঁড়ে সব নিয়ে গেল রে, একবারে করব না। আমার সহ সম্পত্তি, আমার সবকিছু সাদা কাগজে টিপস হয়ে দিয়ালে হেনে গেছে। আল্লাহ আল্লাহ, আমার এটা কি হলো আল্লাহ? আমার সপন আসে গেছে। আমার সব সম্পত্তি নিয়ে গেছে, আমার সম্পত্তির উপরে হগুনের নজর পড়ছে, মানুষের নজর পড়ছে। আমি বিশ্বাস করি না, আমি দাদার কাছে হুকছি, দুরু শুনছি, টিকসই দিলি নাকি সব সম্পত্তি জায়গা গেছে, আমার সব সম্পত্তি গেছে, আমার বিল্ডিং গেছে। আমি দেখতেছি, আমি কাগজটা নিয়ে গেলাম, আমি দেখতেছি তোর সব কিছু পরে ফেরত দিব। আল্লাহ, কয় কি কাগজ নিয়ে যাবো ভাবি, আমার সব সম্পত্তি এখনই ফেরত লাগবো, এখনই ফেরত দাও, তুমি যাও না। আচ্ছা ঠিক আছে, তুই আমার লোক আয়, আমি তোর সব কিছু ফিরে দেওয়ার ব্যবস্থা করতেছি। আয় সাদা কাগজে সই দেওয়ার সম্পত্তি নিছ, কি বুঝাছ? সমস্যা নাকি? আচ্ছা তাতে আপনারা কি করলেন? আমি এত কষ্ট করে সই সম্পত্তি নিয়েছিলাম, আমার নামে লেখা, আপনি কামটা করে দিলেন, জিনজিলা খুশি শুনেন। এর শিক্ষা দিবার লিগে আমি এটা করছিলাম। আসলে উনি তো অনেক কিপটা, 50 টাকা চাইলে সে কেমন করে দেয় না, আর তাছাড়া এই যে কেমন ভাবে চলে, আমার কেমন জানি লজ্জা করে, সে তো আমার আপন মামা নাকি? আচ্ছা সাগর, ভুল শুধু করবি কত জানো আমি কেন এমনি করি? তোমার কি মনে আছে? তোমার মনে নাই তখন তো তুমি আমাকে বাড়ি বউ আইসো নাই, আমাকে মা না টাকার অভাবে চিকিৎসা করতে পারিনি, মরিয়া গেছি। সে ঠিকানা মনের ভিতরে খুব জিদ, অনেক টাকা বানাবো, অনেক টাকা, সে থেকে খুব কষ্ট করি, টাকা পয়সা হইলে না খরচ করি না, কিন্তু তোমার জল দামাই মানে আমাকে বড় ভাই, সেও না অনেক কষ্ট করতো, সে আমাকে কইতো টাকা পয়সা নষ্ট করবি না, অবস্থায় খরচ করবি না, তুমি তো দেখতা ভাই কিন্তু কোনো সময় টাকা পয়সা নষ্ট করতো না, সে থেকে অভ্যাসটা করে উঠছিল। আসলে টাকা পয়সাটা করে নিয়ে যাইতে পারবো না, স্বাভাবিক যা খরচ করা তা করতে হইব। তবে আজকে একটা কথা দিতেছি, ওরা আমার যে শিক্ষা দিছে আমি বুঝতে পারছি, আজকের পর আর এত কিছু আমি করবো না, মানুষ মধ্যে চলার জন্য যা করার সেটুক করুন, ওরা আমার চোখটা খুলে দিতে পারবে। এই তো বুঝতে পারছো সমাধান হয়েছে, আর এরকম ধোকা কোনো সময় কারো দিবি না, এত দিন ধরে অতিরিক্ত বাড়াবাড়ি হয়েছে, আজ এরকম না হয় থাকবো আমি ওকে বলতো না, ওরা যদি কাজটা না করতো
তাহলে হয়তো আমার ভুলটা আমি বুঝতে পারতাম না। তারা যা করছে ভালোই করছে। চলো বাড়িতে চলো। আচ্ছা।